গত দুদিন আগে মানে 17ই অক্টোবর 2021 ফিরেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ইউলিয়া পেরেসিল, মানে রাশিয়ান জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরেসিল 12 দিনের শুটিং সেরে তার সঙ্গে ছিলেন ক্লিম সিপেঙ্কো। আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা সেই সময়টা, যেই সময় ওনারা মহাকাশ থেকে ফিরলেন প্যারাসুটে করে, সেই সময়টাও কিন্তু ফিল্মে শুটিং করা হচ্ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই অসাধারণ দৃশ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। হেলিকপ্টারে অসংখ্য ক্যামেরা, অসংখ্য ক্যামেরা, যদিও বেশ কিছু স্টিল ক্যামেরার মাঝে আমরা সিনেমার ক্যামেরাও দেখতে পেলাম। আর হাই ডেফিনেশন রেজুলেশনে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যে সময় ওনারা প্যারাসুটে করে নামছিলেন। এই অরিজিনাল ঘটনাও ঘটছিল আর তার সঙ্গে কিন্তু শুটিংও চলছিল। মহাকাশের গবেষণার ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে কোনো সিনেমা শুটিং হলো। আর ওনারা যে ফিরলেন, ওখানে গেলেন, সমস্তটাই কিন্তু ক্যামেরাবন্দি করা হলো। সেই অসাধারণ ফুটেজ আমাদের হাতে এসছে রসকসমসের তরফ থেকে। রসকসমস মানে রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা, যারা এই সয়ুজ রকেট পরিচালনা করেন এবং এই ভিডিও আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা দেখতে পেলাম অসাধারণ সেই টাচডাউনের দৃশ্য, যেই দৃশ্য আমরা যখন লাইভ দেখাচ্ছিলাম বা পরে লাইভে নির্বাচিত অংশ দেখেছি সেই সময় কিন্তু এত ভালোভাবে দেখতে পারিনি। তার কারণ সেটা আমরা লাইভ দেখছিলাম অনেক দূরের একটি ক্যামেরা থেকে জুম করে দেখানো হয়েছিল। তবে সিনেমার যে শুটিং চলছিল, এছাড়া রসকসমসের নিজস্ব আরও ক্যামেরা ছিল, সেই ক্যামেরা দিয়ে পরবর্তী সময় এই দৃশ্য ধরা পড়েছে। এবং আমরা লাইভের মধ্যে তখনও ভালোভাবে দেখতে পাইনি যে কীভাবে ল্যান্ডটি হয়েছিল। পরবর্তী সময় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম ল্যান্ডিং সাইটের অসাধারণ HD পিকচার এবং ভিডিও। সাথে আমরা এখানে একজন অভিনেতাকেও দেখতে পাচ্ছিলাম, যিনি কিন্তু এই যে রাশিয়ান মুভি যার নাম ভাইজড এবং পরবর্তী সময় চ্যালেঞ্জ বলে ছবিটি প্রকাশ পাবে ইংলিশে, সেই সময়কার দৃশ্য আমরা দেখতে পেলাম। প্রথমে যখন ওলেগ নোভিস্কি মহাকাশচারীকে তোলা হয়েছিল বা বের করা হয়েছিল সেই দৃশ্য আমরা লাইভের মধ্যে দেখতে পাইনি। আজকে এই ফুটেজের মধ্যে কিন্তু আমরা সেই দৃশ্য দেখতে পেলাম এবং আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। এটা ঠিক লাইভে নির্বাচিত অংশ নয়, এটা কিন্তু আমরা পরবর্তী সময়ে যে অসাধারণ ভিডিও দেখতে পেয়েছি বা আমাদের হাতে এসে পৌঁছেছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। বেশ কিছু সময় পরে কিন্তু বের করা হয়েছিল ক্লিম সিপেঙ্কোকে এবং সবার শেষে বের করা হয়েছিল অভিনেত্রী ইউলিয়া পেরেসিলকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার দৃশ্য, যে সময় ক্লিম সিপেঙ্কো মানে এই যে ভাইজড বা চ্যালেঞ্জ বলে সিনেমাটি, সেই সিনেমাটি যে পরিচালক ডিরেক্টর, শুধু ডিরেক্টর নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যখন এই ছবিটি শুটিং হয়েছে তখন তিনিই ছিলেন এর ক্যামেরাম্যানও এবং প্রচুর কাজ একার হাতে সারতে হয়েছে। ইউলিয়া পেরেসিলকেও কিন্তু একার হাতে অনেক কাজ সারতে হয়েছে। ক্লিম সিপেঙ্কো খুব বড় মাপের ডিরেক্টর এবং সেই মুহূর্তের ভিডিও দেখলেন এবং এখন দেখতে পাচ্ছেন জুলিয়া পেরেসিল্ড বা ইউলিয়া পেরেসিল্ড ওনাকে যখন বার করা হলো। যেটা বলছিলাম যে ইউলিয়া পেরেসিল্ডের কিন্তু প্রচুর পরিমাণে কাজ নিজের হাতেই করতে হয়েছে, যেমন তিনি একাধারে নায়িকা, এছাড়াও ওনাকে নিজের হেয়ার ড্রেসিং মানে নিজের চুল বাদ দিয়ে নিজেকেই হয়েছে, যেগুলো আমাদের সাধারণত পৃথিবীতে থাকাকালীন হয় না, অন্যান্য লোক রাখা থাকে সেই সমস্ত কাজের জন্য। যেমন ড্রেসার, ড্রেস পরানোর জন্য লোক থাকে, এখানে সেরকম কেউ ছিল না, এখানে নিজের ড্রেসকে নিজেই পরতে হয়েছে। বিশেষ করে স্পেস শ্যুট এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকাকালীন যে ধরনের ড্রেস পরতে হয় সেই ধরনের ড্রেসগুলো ওনাকে নিজেকেই পরতে হয়েছে। এছাড়া সবথেকে ভাইটাল, নিজের মেকআপ নিজেকেই করতে হয়েছে, কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না। তো সেই যে সিনেমার শুটিং এবং ওনাদের টাচডাউনের সময়কার র ফুটেজ আমাদের হাতে এসছে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবং এই ভিডিওতে পরবর্তী আরও বেশ খানিকটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, ওলেগ নোভিস্কি যখন এই যে জায়গাটি স্পটটি ছাড়লেন, ছাড়ার আগে যে ক্রু মডিউলে করে ওনারা ফিরেছিলেন সেই ক্রু মডিউলে উনি একটা সাইন করে দিলেন, যেহেতু এই মহাকাশযানটির পাইলট ছিলেন ওলেগ নোভিস্কি। এরপরে ইউলিয়া পেরেসিল সহ বাকি দুজনকেও আমরা দেখতে পেলাম যে নিয়ে যাওয়া হলো তুলে ক্যাম্পের মধ্যে এবং সেই ক্যাম্প থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে রসকসমসের যে স্টেশন আছে সেইখানে, মানে পোর্ট, স্পেস পোর্টে। এখানে যে ক্যাম্পটি, এই ক্যাম্পটি কিন্তু অস্থায়ী ক্যাম্প। সেখান থেকে নামার পরে বেশ কিছুটা সময় এখানে কাটায়, বেশ কিছুটা না খানিকটা সময় কাটিয়ে তারপর তাদেরকে আবারও হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। হেলিকপ্টারে করে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত দৃশ্য আমরা লাইভের মধ্যে দেখতে পাইনি। সেখান থেকে চলে গেল ওরা সোজা এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে রসকসমসের নিজস্ব প্লেন রয়েছে,
সেই প্লেনে করে ওনারা কিন্তু পাড়ি দেবেন রসকসমসের যে মেন জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওলেগ নোভিস্কি ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবং ওনাকে দুদিক থেকে ধরে নিয়ে আসছেন, তার কারণ মাস ছয়েক উনি ওখানে ছিলেন আর মাস ছয়েক থাকার পরে সেখানে কিন্তু একটু শারীরিক সমস্যা হয়। যদিও ক্লিম সিপেঙ্কো বা আর উইলিয়া পেরেসিলকে অতটা সমস্যা হবে না, কারণ মাত্র 12 দিনের জন্যই ওনারা ওখানে গেছিলেন এবং 12 দিনে ওনাদের শারীরিক সমস্যা খুব একটা হওয়ার কথা নয়। আর যিনি ওলেগ নোভিস্কি উনি যেহেতু মাস ছয়েক ওখানে ছিলেন তাই ইঞ্চি দুয়েক হাইট ওনার বেড়ে যাওয়ার কথা এবং এটি ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আমরা দেখতে পেলাম যে ক্লিম সিপেঙ্কোকে জড়িয়ে ধরলেন রসকসমসের এক প্রতিনিধি এবং উইলিয়া পেরেসিলকেও কিন্তু তিনি জড়িয়ে ধরলেন। এই ছিল অসাধারণ একটি ভিডিওর কিছু দৃশ্য, আশা করি আপনাদের ভালো লাগলো সমস্ত ভিডিওটাই। আর কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে, লাইক আর শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের অসাধারণ ভিডিও সবার আগে পেতে। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।